পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যে কাল মাঠে নামছে বাংলাদেশ। দ্বিতীয় এবং শেষ টেস্টে জিতে সফরটি স্মরণীয় করতে চান কোচ হাথুরে সিংয়ে। অন্যদিকে শেষ মুহূর্তে পাকিস্তান স্কোয়াড থেকে বাদ পড়েছেন পেসার শাহিন শাহ আফ্রিদি। কুশল ইয়াসিনের ডেস্ক রিপোর্ট। অনন্য এক রেকর্ডের হাতছানি বাংলাদেশের সামনে, প্রথমবার পাকিস্তানের বিপক্ষে সাদা পোশাকে সিরিজ জয়ের সুযোগ, তাও আবার তাদেরই ঘরের মাঠে। এরই মধ্যে সিরিজ 1-0 ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। ড্র করলেও সিরিজ নিজেদের করতে পারবে সফররত দলটি। মাঠে নামার আগে কোচ জানালেন, আক্রমণাত্মক ক্রিকেট খেলে ম্যাচ জিততে চায় তার দল। আমরা সবসময় আক্রমণাত্মক খেলতে চাই, অবশ্যই তা কন্ডিশন বিবেচনায়। আমরা নিজেদের ও প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতাগুলো জানি, সে অনুযায়ী পরিকল্পনা সাজিয়েছি। একদিনের ব্যবধানে দ্বিতীয় টেস্টে স্কোয়াড পরিবর্তন করেছে পাকিস্তান। পেসার শাহিন শাহ আফ্রিদির জায়গায় আবরার আহমেদকে রেখেছে স্বাগতিকরা। কন্ডিশনের বিবেচনায় এমন সিদ্ধান্ত এসেছে বলে জানিয়েছেন কোচ। এই ম্যাচে শাহিন খেলছেন না, বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা হয়েছে আমার। আমাদের সিদ্ধান্ত সে গ্রহণ করেছেন, আমরা সেরা একাদশ সাজাতে এই সিদ্ধান্ত নিয়েছি। সিরিজের প্রথম ম্যাচে 10 উইকেটের বড় ব্যবধানে জয় পায় নাজমুল হোসেন শান্তর দল। কুশল ইয়াসির, NTV স্পোর্টস ডেস্ক।